আরো একটা সুন্দর সানরাইজ আমাদের দিঘির মাঠে। আমরা এখন যাচ্ছি শিবদি, শিবদির যাত্রার যাচ্ছেন। গুড মর্নিং, গুড ইভিনিং বন্ধুরা। প্রবাসী আমরার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা সুন্দর সানরাইজ আমাদের দিঘির মাঠে। সকালে দমরা মধ্যপাড়া কালী মন্দিরে মায়ের পুজো। আজ আমরা কলকাতার কাজে এসেছিলাম, এই প্রথমবার বাবা এসেছিল আমাদের সাথে। এই যে বাবা, তাতন মিতা বসেছে পিছনে, আমরা ফিরছি। আজকে লাঞ্চ আমরা খাচ্ছি ভাত, আলু ভাজা, এই যে চিংড়ি মাছের একটা তরকারি, আর তার সঙ্গে চিংড়ি মাছের আলু দিয়ে সব। এই সহযোগে আজকে আমাদের লাঞ্চ খেতে অনেক দেরি হয়ে গেল, প্রায় 4:30 বাজে এখন। অনেক দেরি করে আমরা খেতে বসলাম। আমরা এখন যাচ্ছি শিবদি, শিবদির যাত্রার প্যাকিং রেডি। ওলা ক্যাব বুক হয়ে গেছে, ওলা ক্যাব আসবে, আমরা বেরোবো, রেডি। আমরা চলে এলাম 40 মিনিট ড্রাইভ করে এয়ারপোর্টে। ওয়েলকাম টু নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট। সবাই বসেছে রাতের খাবার খেতে। আমাদের ভেজ খাবার এখান থেকে চালু হয়ে গেল। কৈলাস পর্বত হয়ে গেল সিকিউরিটি চেক ডান। কি হলো সিকিউরিটি চেক ডান? আর চলে যাচ্ছে, ও পারলে এখনই উঠে যায় প্লেনে। দেরি আছে আমাদের, 9:40 তাই তো? 9:40 9টায় বোর্ডিং। কটায় বোর্ডিং? 9 o'clock এখন। মাত্র কত বাজে? 6:06 এখন। আমরা 8:05 এখন। ঠিক আছে। বাসগুলো করে ইন্টারন্যাশনাল সবাই নিয়ে যায়।
যদি ফ্লাইটটা দূরে পার্কিং থাকে, বুঝলে? কারণ সব কিছু তো বিল্ডিং এর পাশে থাকতে পারে না, মোস্ট লাইকলি আমাদের ফ্লাইট বিল্ডিং এর পাশেই থাকবে। এটা আমাদের প্লেন যাচ্ছেন, জয় সাইরাম। আমাদেরই দেখুক আর ভিউ দেখতে হবে না, কলকাতার সবাই আমাদেরই দেখুক, তাই নাকি তিতলি? সবাই আমাদের দেখুক, গলাটা যত যাচ্ছে গলাটা চেপে যাচ্ছে। আলাস্কা দেখছে চারিদিক, দারুণ দিয়েছে। এই যে ঢুকছি আমরা, ধোঁয়া বেরোচ্ছে পেছন দিয়ে, কই গেলে? দেখো তাতুন তিতলি কোথায়, দেখো ধোঁয়া বেরোচ্ছে, আমরা ধোঁয়াতে ঢুকে যাচ্ছি। আমরা সবাই চারজনে চার রকম সিট পেয়েছি, তাই তিতলির এখন দুঃখ। আমাদের এখন 4 hours এখানে কাটাতে হবে, 3:30 বোর্ডিং মানে কি করবি? এটা কি হলো?
বাবা রাতেও এত ভিড়। পুনে পৌঁছানো পর্যন্ত এই ব্লগটা রাখলাম। পুনে থেকে শিবজির বাকি সফরটা এবং শিবজিতে আমাদের সময় কাটানো, এগুলো আমরা পরের ব্লগে শেয়ার করছি। সবাই ভালো থেকো।